আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সেই প্রাচীনকাল থেকে সিজানাল ফলমূল বেশি দিন ধরে সংরক্ষণ করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম ছিল আচার তৈরি করে রাখা কিংবা রোদে শুকিয়ে রাখা এর মধ্যে আচার একটু বেশি জনপ্রিয় তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি হলো জলপাইয়ের আচার এই আচার আমি তৈরি করব কোনো প্রকার রোদে দেওয়ার জামেলা ছাড়া তো ফ্রেন্ডস চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি আজকের রেসিপির জন্য আমি এইখানে জলফাই নিয়েছি প্রায় দুই কেজি পরিমাণ জলফাইগুলো আমি ভালো করে ধুয়ে দুপাশ থেকে কেটে নিয়ে মাঝখান থেকে হালকা একটু ছিঁড়ে দিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ রসুন বাটা এখন সবগুলো উপকরণ আমি জলফাইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব সবগুলো জলফাইয়ের সাথে মশলা মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা ফিরে এলাম প্রায় পাঁচ ঘন্টা পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আসার তৈরি করতে আমার যা যা লাগবে আমি এখানে দুই কেজি জলফাই নিয়েছি তার জন্য চিনি নিয়েছি মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণ নিয়েছি সর্ষে বাটা এবং আস্ত রসুন নিয়েছি শুকনো মরিচ নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা আচার তৈরিতে আমি আস্ত রসুন এবং বাটা রসুন দুটোই ব্যবহার করি আপনারা ইচ্ছে করলে আস্ত রসুনের বিষয়টি বাদ দিতে পারেন এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি জিরা বাটা আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সব ধরনের মশলা বাটা ব্যবহার করতে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দনে গুঁড়ো নিয়েছি সিরকা বা হোয়াইট ভিনেগার এবং লাগবে আচার তৈরির অন্যতম উপকরণ সর্ষের তেল আমি আজকে যতটুকু আচার তৈরি করব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সর্ষের তেল নিয়েছি এখন চলে যাব মূল রান্না এখানে আমি চুলায় একটি ফ্যান বসিয়ে নিয়েছি এখন তাতে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি এক কাপের পুরোটা তেল ব্যবহার করে নিই কিছুটাই রেখে দিয়েছি এগুলো আমি শেষে ব্যবহার করব তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিয়েছি পাঁচফোড়ন আজকে রেসিপির জন্য আমি এইখানে পাঁচফোড়ন নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নগুলো হালকা একটু নেড়ে ছেড়ে এখন আমি এতে অ্যাড করে দিব শুকনো মরিচ আমি এখানে শুকনো মরিচ নিয়েছি পাঁচটি আপনারা ইচ্ছে করলে এখানে শুকনো মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি রসুন আমি এখানে একটি আস্ত রসুন নিয়েছি রসুন অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ বেজে নেব অর্থাৎ রসুন থেকে যখন সুন্দর একটি স্মেল বের হওয়া শুরু হবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা আমার এখানে সর্ষে বাটার পরিমাণ ছিল তিন টেবিল চামচ পরিমাণ অর্থাৎ আজকে রেসিপির জন্য আমি এখানে জলফাই নিয়েছি দু কেজি পরিমাণ আর প্রতি এক কেজি জলফাইয়ের জন্য সর্ষে বাটা প্রয়োজন হয় দেড় টেবিল চামচ পরিমাণ এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এখন মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়ে আমি কিছুক্ষণ মশলাগুলো ফ্রাই করে নেব এখানে আমি আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি সর্ষে খেতে কিছুটা ভাব থাকে তাই সর্ষে বাটার সময় দু থেকে তিনটি কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন এতে করে আর সর্ষের তিতাবাপ থাকবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি আমি দনে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ এবং লাল মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ আমি শুরুতে যেহেতু জলফাইয়ের সাথে লবণ মাখিয়ে নিয়েছি তাই এখন লবণের পরিমাণটা কম করে অ্যাড করেছি দেড় টেবিল চামচ পরিমাণ এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা আচার তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন সিরকা ব্যবহার করতে সিরকা ব্যবহারের ফলে রোদে দেওয়ার জামেলা ছাড়াই আচার অনেক দিন ধরে গড়ে সংরক্ষণ করে রাখা যায় এখন অ্যাড করে দিয়েছি চিনি আজকে আমি দু কেজি জলফাই নিয়েছি তার জন্য আমি চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ এখানে চিনি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন চিনি অ্যাড করার পর অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এখন চুলারাজ মিডিয়ামে রেখে ডাকুন না দিয়ে আমি অপেক্ষা করব মশলার চারপাশে তেল বেশি উঠে আসা পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই মিনিট পর মশলা চারপাশে যখন এমন তেল বেশি উঠে আসছে তখন আমি একটি একটি করে জলপাই অ্যাড করে নিচ্ছি এর কারণ হচ্ছে সবগুলো জলপাই একসাথে ডেলে দিতে গেলে গায়ে ছিটে পড়বে তো আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি আমি যতটুকু জানি সবগুলো পুরোপুরি ক্লিয়ার করে বলার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে সবগুলো জলফাই অ্যাড করা হয়ে গেছে এখন আমি চারপাশ থেকে নেড়ে নেড়ে অপেক্ষা করব জলফাইগুলো পুরোপুরি কুক হওয়া পর্যন্ত আচার খেতে যেমন অনেক বেশি মজা তেমনি আচার তৈরি করতেও একটু বেশি জামেলা তো এখানে আমি আচার তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ রাখবো মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট পর আচারের চারপাশ থেকে বলক এসে গেছে এবং জলফাইগুলো থেকে ফানি বের হওয়া শুরু হয়েছে এখন আমি অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করব ফানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত ততক্ষণে জলপাইগুলো কুক হয়ে যাবে যারা নতুন আচার তৈরি করবেন তাদের জন্য যে মেসেজটি না দিলে নয় যে কোনো ধরনের আচার তৈরিতে কখনও ফানি অ্যাড করবেন না কারণ আচার তৈরিতে পানি অ্যাড করা হলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আরেকটি বিষয় হচ্ছে আচার যখন কুক হয়ে আসবে অর্থাৎ শেষ ভাগে অবশ্যই অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে তা না হলে প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন দেখবেন আচার খুব বেশি পরিমাণে ছিটাচ্ছে তখন প্রয়োজনে চুলারা স্লোতে রেখে মিনিমাম দূরত্ব বজায় রেখে আচারগুলো নাড়তে থাকবেন তো আমি এখানে আপনাদের কি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট পর জলপাইগুলো পুরোপুরি কুক হয়ে গেছে এবং আচারের চারপাশ থেকে এমন তেল বেশি উঠেছে অর্থাৎ জলপাইয়ের যে অতিরিক্ত পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে এখন আমি চুলা রাস বন্ধ করে দেব আচারগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এগুলো দেখতে ঠিক এমন হয়েছে এই অবস্থায় আমি একটি কাশের কন্টেইনারে সংরক্ষণ করে রেখে দেব কন্টেইনারে সংরক্ষণ করার পর উপর থেকে আরও একটু সরষের তেল অ্যাড করে দেবেন অর্থাৎ সর্ষের তেলে পুরোপুরি ডুবিয়ে দিতে হবে আচারগুলো এখন আমি আর রোদে না দিয়ে আচারগুলো এইভাবে সংরক্ষণ করে রেখে দেব আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ